কুমিল্লার জন্য 125 রান তাড়া করে জিতা অসম্ভবের কিছু না, তবে শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। আন্দ্রে রাসেলের ক্যাচটা মুশফিক মিস না করলে আরও একটু চাপে থাকতো কুমিল্লা। মুশফিক পাকনামি না করে ক্যাচটি যদি বলার ধরত তাহলে অন্য কিছু হতে পারত। খেলাধুলার সকল নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে এই কুমিল্লাকে চ্যাম্পিয়ন হতে কে বাধা দিবে, তাদেরকে হারাবে কোন দল? প্রথম তিনটি ম্যাচ হারার পর একটানা 9টি ম্যাচ জয়, কুমিল্লার রেকর্ড, কুমিল্লার ইতিহাস সৃষ্টি। কুমিল্লার দলে দেশি বিদেশি সব প্লেয়াররাই দুর্দান্ত, অধিকাংশ প্লেয়াররাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আজকে টস হেরেছিলেন প্রথমে ব্যাট করতে নেমে শান্তর 38 রানের উপর বর করে মাত্র 125 রানের পুঁজি পাই সিলেট। কুমিল্লার স্পিন বোলার তানভীর ইসলাম পুরো আসর জুড়ে দুর্দান্ত বোলিং করে আসছেন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় আছেন তিনি। তবে যেভাবে কুমিল্লার দলটা বর্তমানে খেলছে, প্রত্যেকটা দলকে নাকামি চোবানি দিয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে, তারা চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শুভকামনা থাকবে ফাইনালের জন্য।